তো দেখতে পাচ্ছেন এক্স মোশনের কিন্তু শাড়ি, শুধু এক্স মোশন আর এক্স মোশন নতুন লট কিন্তু চলে আসছে ব্যাপক পরিমাণে এক্স মোশন। এদিকেও যদি দেখায় আপনাদেরকে, এই যে দেখেন থাইল্যান্ডের কিন্তু স্টিকার লাগানো আছে। আরেক ভাই, এক্স মোশনে 10,000 টাকা অফার চলতেছে, এটা কি বাদশা মোটরসে? হ্যাঁ অবশ্যই বাদশা মোটরসে। আচ্ছা, বাংলাদেশের সব থেকে টপ বাইক এক্স মোশন এবার 10,000 টাকার অফার চলতেছে, কতগুলো স্টক আছে ভাই? হ্যালো ফ্রেন্ডস, আমি আরিফ হাসান আছি আপনার সাথে, এই মুহূর্তে অবস্থান করছি বাদশা মোটরসে। আর এখানে কিন্তু আপনারা শত শত এক্স মোশন পাবেন, 10,000 টাকা করে কিন্তু কম থাকছে প্রত্যেকটা এক্স মোশনের উপরে। নতুন লট কিন্তু চলে আসছে একবারে 2023-এর আপডেট মডেল। আর আমার সাথে কিন্তু কানেক্টেড আছে বাদশা মোটরসের পক্ষ থেকে রনি ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, অনেক ভালো আছি ভাই। এক্স মোশন দেখলেই ভালো লাগে, ঠিক আছে? বাংলাদেশের সব থেকে প্রিমিয়াম বাইক, সব থেকে দামি বাইক বলা চলে এই মুহূর্তে এক্স মোশন। আচ্ছা, যেহেতু এটা বাদশা মোটরসে অ্যাভেলেবেল আছে, অনেকেই তো আসবে, সেক্ষেত্রে শুরুতেই আপনাদের শোরুমের অ্যাড্রেসটা একটু বলে দেবেন। আমাদের শুরুতেই অ্যাড্রেসটা হচ্ছে 63/3 মালিবাগ ডিআইটি রোড, মৌচক মোড়ে ফরচুন শপিং মলের পাশে। আচ্ছা, তো মোটামুটি একবারে ইনটেক এক্স মোশন আছে? হ্যাঁ ইনটেক, গতকালকেই নামছে আর কি। আচ্ছা, তো যারা মূলত হচ্ছে এক্স মোশন নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু চলে আসবেন বাদশা মোটরসে, দেখে শুনে একবারে প্যাকেট খুলে ইনটেক বাইকটা কিন্তু নিতে পারবেন। এছাড়াও অনেক বাইক আছে, সব কিছু দেখানোর চেষ্টা করব পুরো ভিডিওটিতে, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর আপনি যদি ফেসবুক পেজে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। সো কথা বাড়াচ্ছি না, চলুন ভিডিওটি শুরু করা যাক। আরেক ভাই, এক্স মোশনে 10,000 টাকা অফার চলতেছে, এটা কি বাদশা মোটরসে? হ্যাঁ অবশ্যই বাদশা মোটরসে। আচ্ছা, বাংলাদেশের সব থেকে টপ বাইক এক্স মোশন এবার 10,000 টাকার অফার চলতেছে, কতগুলো স্টক আছে ভাই? আমাদের এক লট নামছে, পুরো এক লট, পুরো এক লট। আচ্ছা, এখানে তো মাত্র কয়েকটা বাইক দেখতে পাচ্ছি ভাই, আমাদের ওয়্যার হাউসে আর কি। আচ্ছা, রাখা আছে, মানে ডিসপ্লেটা খুব ছোট এই জন্য কম রেখেছে। হ্যাঁ। আচ্ছা, তো প্রথমে কোন বাইকটা দিয়ে শুরু করবেন ভাই? প্রথমেই আমি এক্স মোশন দিয়ে শুরু করব। এক্স মোশন 150 আর এক্স মোশন দিয়ে শুরু করব। এটা ডুয়েল চ্যানেল এবিএইচ, তাই এটা বলার মতো এরকম আর কি। আচ্ছা, এক্স মোশন সম্বন্ধে সবাই আসলে জানে, এটা মূলত হচ্ছে থাইল্যান্ডের একটা বিলাসবহুল পণ্য, আপনারা জেনে থাকবেন। আর এক্স মোশন মূলত এবার ডুয়েল চ্যানেল এবিএস এ কিন্তু চলে আসছে, আর এখন পর্যন্ত এই কালারটাই সব থেকে বেশি জনপ্রিয়, যেটা মূলত ব্ল্যাক কালার আমরা বলে থাকি। আর সব থেকে বড় কথা হচ্ছে, আপনি যত বাইকই ইউজ করেন না কেন, যদি একটা টপ লেভেলের কমফোর্ট চান, সেই সাথে পাওয়ার চান, তাহলে এক্স মোশনের উপরে কোনো বাইক নেই, সেই সাথে কিন্তু এটা অনেক বেশি ডিউরেবল এবং 2023-এর একবারে লেটেস্ট বাইক। তো এটা কোথায় আসলে পাবে? এটা অবশ্যই বাদশা মোটরসে আসলে পাবে, এবং সেই সাথে 10,000 টাকা ডিসকাউন্ট চলবে। আচ্ছা, তো আমরা তো এক্স মোশন দেখলাম, এবার কোনটা দেখাবেন? এটা R15M ইন্ডো ভার্সন, আচ্ছা, সিলভার কালার, ডুয়েল চ্যানেল এবিএস, ট্রাকশন কন্ট্রোল, কুইক শিফটার। আচ্ছা, সব আছে? হ্যাঁ সব আছে, এটাই ট্রাকশন কন্ট্রোল, কুইক শিফটার সহ R15M ইন্দো ভার্সন। আপনারা মূলত ইন্দো আর থাই বাইকগুলো বেশি বেশি থাকে করে। আচ্ছা, তো এটা কিন্তু ইন্দোনেশিয়ান ভার্সন, ট্রাকশন কন্ট্রোল, কুইক শিফটার সব আছে। তো ইন্দো ভার্সনে বেসিক্যালি যে কিটা কিন্তু একটু আপডেট থাকে, যেটাতে মূলত সিকিউরিটি পারপাস ইগনিশন কি দিয়ে আপনার চাবির ঘাটটা খুলতে হয়। এটা মূলত হচ্ছে R15M ইন্দো ভেরিয়েন্টটা কিন্তু অ্যাভেলেবেল পাবেন আসলেই বাদশা মোটরসে। এরপরে কোনটা দেখাবেন? এরপরে R15B4, হ্যাঁ ইন্দো ভার্সন, এগ্রেসিভ গিয়ারে, এগ্রেসিভ এটা নন এবিএস, কারণ বেসিক্যালি ইন্দোনেশিয়া এবিএস হয় শুধু এমএ, আর বিফোরে নন এবিএস হয়। আচ্ছা, নন এবিএস, তো এটা মূলত হচ্ছে এগ্রেসিভ গ্রে কালার, নন এবিএস, এটা অ্যাভেলেবল আছে, আসলে দেখে শুনে বাইসা নিতে পারবে। আচ্ছা, পাশাপাশি অনেকগুলা ভেরিয়েন্ট দেখতে পাচ্ছি ভাই এগ্রেসিভ গ্রে কালারের, এইদিকে ওইদিকে সবদিকে শুধু এগ্রেসিভ গ্রে। আচ্ছা, এরপরে কোনটা দেখাবেন? এরপর MT-15 BS7, BS7 ইন্ডিয়ান ভার্সন আর কি, ইন্ডিয়ান ভার্সন। হ্যাঁ, MT-15 BS7, এটা মূলত ডুয়েল চ্যানেল এবিএস। আচ্ছা, পাশে ভাই দেখতে পাচ্ছি R15V4 ব্ল্যাক, ব্ল্যাক ইন্ডিয়ান ভার্সন, BS7, এটাও অবশ্যই BS7, ম্যাট ব্ল্যাক, ম্যাট ব্ল্যাক, পাশাপাশি BS7, BS7 এগ্রেসিভ গ্রে তো ভাই ব্যাপক সমাহার। হ্যাঁ, এগ্রেসিভ গ্রে আমাদের মোটামুটি কালেকশন আছে, আসলেই নিতে পারবে, আসলে দেখে শুনে নিতে পারবে যার যেটা পছন্দ। ইন্ডিয়ান বাইকগুলো কালারগুলো অ্যাভেলেবল আছে, আসলে দেখে শুনে বাইসা নিতে পারবে আর কি। এছাড়া ওয়্যার হাউসেও বাইক আছে? হ্যাঁ, 5টা 10টা দেখা একটা বাইসা নিবে, যেটা ফিরে সবচাইতে এটা দেখে নিতে পারবে। তো ওয়্যার হাউসের বাইকগুলো দেখাবেন না? হ্যাঁ অবশ্যই ওয়্যার হাউসের বাইকগুলো দেখাবো। চলেন আমরা তাহলে একটু ওয়্যার হাউসে যাই। বন্ধুরা, আমরা কিন্তু এখন চলে আসলাম বাদশা মোটরসের ওয়্যার হাউসে, যেখানে দেখতে পাচ্ছেন এক্স মোশনের শাড়ি,
শুধু এক্স মোশন আর এক্স মোশন আর আমাদের সাথে কিন্তু হিউজ পরিমাণে এক্স মোশন রনি ভাই চলে আসছে কার কয়টা লাগবে একবারে ইনটেক বাইক প্যাকেট খুলে আনবক্সিং করে নিতে পারবেন যারা মূলত হোলসেলে নিতে চাচ্ছেন তারাও কিন্তু নিতে পারবেন যোগাযোগ করবেন আর যারা একটা দুইটা নিতে চাচ্ছেন তাদের ক্ষেত্রেও তো ভাই 10000 টাকার ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট প্রত্যেকটা এক্স মোশনেই 10000 টাকার কিন্তু একটা ডিসকাউন্ট থাকবে তো দেখতে পাচ্ছেন এক্স মোশনের কিন্তু শাড়ি শুধু এক্স মোশন আর এক্স মোশন নতুন লট কিন্তু চলে আসছে ব্যাপক পরিমাণে এক্স মোশন এদিকেও যদি দেখায় আপনাদেরকে এই যে দেখেন থাইল্যান্ডের কিন্তু স্টিকার লাগানো আছে এগুলো কিন্তু সব থাই বাইক ঠিক আছে একবারে থাইল্যান্ডের যে আপডেট ভার্সন এক্স মোশন 2023 যে লেটেস্ট মডেল সেই মডেলগুলো কিন্তু চলে আসছে যার যেটা পছন্দ নিতে পারবেন দেখে শুনে তারপর থাইল্যান্ডের কিউআর কোডও আছে ভাই দেখা নিতে পারবে সবকিছু কিউআর কোড যাচাই করে নিতে পারবে স্ক্যান করলেই হবে তাই তো যারা আসবে দেখে শুনে নিতে পারবে তো না হ্যাঁ অবশ্যই দেখে শুনে বাইসার যেটা সবচাইতে ফ্রেশ ওই বাইকটা নিতে পারবে আর কি সামনে একটা সাদা পরী দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইন্ডিয়ান BS7 এটা R15M ইন্ডিয়ান ভার্সন হোয়াইট কালার ডুয়েল চ্যানেল ABS কুইক শিফটার তারপর ট্র্যাকশন কন্ট্রোল এটার ভিতরে আসলে সবকিছুই দেওয়া হয়েছে আচ্ছা মোটামুটি সবকিছুই আছে अवेलेबल তো চলেন তাহলে আমরা একটু শোরুমের মধ্যে যাই আবারো জি আরিফ ভাই গোডাউন থেকে দেখাই নিয়ে আসলাম এক্স মোশন হিউজ হিউজ কালেকশন তারপর আমাদের শোরুমে আরো কালেকশন আছে ইন্ডিয়া থাইল্যান্ড তারপর হইছে ইন্দোনেশিয়া তিনটা দেশেরই আর কি বাইক মোটামুটি অ্যাভেলেবেল আছে কালারগুলোও অ্যাভেলেবেল আছে তো আমি আপনার ভিউয়ার্সদের বলে দেবো যে আসেন আয়শা শোরুমটা ভিজিট করে যান তারপর চাকুপির দাওয়াত রইল আর কি আয়শা দেখেন তারপর ভালো লাগলে নেবেন আমাদের যদি আপ্যায়ন ভালো লাগে তাহলে অবশ্যই নেবেন আর এক্স মোশনে 10000 টাকা অফার রয়েছে এটা তো আছেই অসংখ্য ধন্যবাদ রনি ভাই আপনাকে এত সুন্দরভাবে একটা ভিডিও প্রেজেন্ট করার জন্য তো বন্ধুরা যারা মূলত এক্স মোশনে একবারে ইনটেক বাইক প্যাকেট খুলে নিতে যাচ্ছেন তারা কিন্তু চলে আসবেন কোথায় বাদশা মোটরস অবশ্যই বাদশা মোটরস আচ্ছা তো রনি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা ভিডিও প্রেজেন্ট করার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম